নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আজকে তো একটু বেশিই ভালো আছি। আজকে আমাদের বেড়াতে যাওয়ার দিন, মানে আজকে আমরা যাত্রা শুরু করছি। তো সামনে এই 5-7 দিন ঘোরাঘুরি করব, ইচ্ছে আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ব্যাগ, এই কটা ব্যাগই যাবে, করেছি যতটা সম্ভব কম কম লাগেজ নেওয়ার। তো যাই হোক, দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়া যাক। দুগ্গা 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 এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশনে 7:40 আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্য স্টেশন ফালাকাটার কাছাকাছি এসে গেছি। চারদিকটা কুয়াশায় কুয়াশাচ্ছন্ন, আর আমরা সমতল থেকে যে পাহাড়ের দিকে উঠছি তা পরিবেশ প্রকৃতি সব কিছুই জানা যাচ্ছে। সেই শিয়ালদার থেকে নিউ জলপাইগুড়ি এই এতখানি পথ কোথা দিয়ে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। অন্যরকম জায়গাটা বেশ। উত্তরবঙ্গের মডেল স্টেশনগুলির মধ্যে অন্যতম হলো এই ফালাকাটা। যদিও এখন এটা তৈরি হচ্ছে, তো সত্যি স্টেশনটা একদম অন্যরকম, আধুনিকভাবে তৈরি হচ্ছে, এখন অনেকটা সময় লাগবে। তো এখানে আমাদের এক আত্মীয় বাড়ি আছে, ওখানে থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার একটু এগিয়ে যাব। তো গাড়ি এসে গেছে, এতে করে আমরা বাড়ি পৌঁছে গেছি। এখান থেকে একটু খাওয়া দাওয়া করেই আজকে আমরা যাব কুচবিহার রাজবাড়ির দিকে। তো রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, বাড়ির থেকে বেরিয়েই প্রকৃতির অন্যরূপ দেখতে পেলাম। বিরাট বড় রাস্তা আর দুই পাশে সবুজের সমারোহ, দুই পাশে চায়ের উদ্যান আর তার সঙ্গে বড় বড় গাছ। তো আমরা কথায় কথায় এসে পৌঁছে গেলাম কুচবিহার রাজবাড়িতে, আর এই বাচ্চাটার সঙ্গে দেখা হয়ে গেল। তো এখানে ঢুকতে গিয়ে আমাদের টিকিট কেটে নিতে হলো, আমরা 6 জন ছিলাম। তো টিকিটের মূল্য 25 টাকা করে। তো টিকিট কেটেই আপনাকে প্রবেশ করতে হবে, আর রাজবাড়ির মধ্যে কোনো খাবার দাবার নিয়ে যাওয়া চলবে না। কিন্তু Thank you.
তো এই রাজবাড়িতে ব্যক্তিগতভাবে আমার যেটা সবচাইতে ভালো লেগেছে, এই রাজবাড়ির চারপাশে ঘেরা বিরাট বড় মাঠ। এত বড় মাঠ আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম। আর এই যে বিশাল 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 গাছগুলো আছে, এই গাছে বসে আছে হাজার হাজার টিয়া পাখি। টিয়া পাখি ছাড়াও আরও অন্যান্য পাখি আছে, আর তাদের আওয়াজে, তাদের ডাকে সবসময় জায়গাটা মুখরিত হয়ে আছে। চলুন আস্তে আস্তে উপরের দিকে যাই। সিঁড়িগুলো কাঠের তৈরি, ভীষণ চওড়া চওড়া আর বড় বড়। আর পাশেই এখানে নোটিশ করা আছে যে 25 জনের বেশি একসঙ্গে যেন সিঁড়ি দিয়ে ওঠানামা করা না হয়, যেহেতু এগুলো ভীষণ প্রাচীন। আসলে প্রাচীন হলেও এগুলোকে দেখে কিন্তু একদম নবীন মনে হচ্ছে, যেহেতু ভীষণ সুন্দরভাবে সযত্নে রক্ষিত হয়েছে সম্পূর্ণ রাজবাড়ি এবং তৎসংলগ্ন যে আমাদের বিরাট উদ্যান আছে সেটাও। এটি সংগ্রহশালা, এখানে বিভিন্ন রাজরাজাদের ছবি এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র সযত্নে রক্ষিত আছে, কিন্তু এখানে ছবি তোলা নিষেধ। উই যে দেখছেন বড় বড় গাছগুলি, ওই গাছের মাথায় বসে আছে হাজারে হাজারে টিয়া পাখি, যারা এখানে ওখান দিয়ে উড়ে বেড়াচ্ছে আর শোনাচ্ছে তাদের সুন্দর গান। চলুন এবারে আস্তে আস্তে বেরিয়ে যাই। বিকেল হয়ে গেছে, ঝুপ করে সন্ধে নেমে পড়বে, আর চারিদিকটায় ভীষণ হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা জানেন। অসাধারণ সুন্দর কেয়ারি করা এই রাজকীয় উদ্যানের মাঝখান দিয়ে হেঁটে যেতে গেলে বেশ একটা রয়্যাল ফিলিংস আসে।
এই রয়্যাল ফিলিংসটাকে বুকের মাঝে নিয়ে চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, এগিয়ে যাই একে মনের মাঝে অমর করে রেখে। এই স্থানের কথা ইতিহাসে পড়েছিলাম, তবে এ যে এত সুন্দরভাবে চোখের সামনে ধরা দেবে সত্যি কল্পনা করিনি। ভীষণ সুন্দর লাগলো রাজবাড়িটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দেবেন, একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমার একটি পাও চলা হবে না। অনেক 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 ধন্যবাদ। কালকে আরবার কোনো চলে যাব নতুনের উদ্দেশ্যে, সেখানে গিয়ে দেখব নতুন কিছু। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা আপনাদের, অনেক ধন্যবাদ।